গাট্টু চিংকির ভালো অভ্যেস। আমরা সবাই জানি যে বাচ্চারা দেখে দেখে শেখে, খারাপ ভালো সব অভ্যেস তারা দেখে দেখে শেখে। কিন্তু কখনো কখনো বাচ্চাদের ভালো আর খারাপ অভ্যেসের মধ্যে পার্থক্য করা শেখা উচিত। আজ স্কুলে গেস্ট লেকচার অর্গানাইজ করা হয়েছিল, সব বাচ্চারা স্যারের অপেক্ষা করছিল। তখনই উনি ক্লাসে ঢোকেন। ওই স্যার খুবই ইয়াং ছিল আর ওনার হাতে কিছু বই আর একটা ট্যাব ছিল। তাকে দেখে বাচ্চারা খুব এক্সাইটেড হয়ে যায়। এখন আপনারাও আমাদের প্রিয় খেলনা অর্ডার করতে পারেন www.puntunkids.com থেকে। লিংক ইজ ইন দ্য ডেসক্রিপশন। গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমি সকলের সঙ্গে গুড হ্যাবিট আর ব্যাড হ্যাবিটের ব্যাপারে কথা বলবো। সবাই প্রথমে আমাকে নিজেদের গুড হ্যাবিটটা বলো। সবথেকে আগে তুমি। স্যার প্রথমে বান্টির দিকে আঙুল করে বলেন, হঠাৎ বান্টির দিকে ইশারা করায় বান্টি হচকচিয়ে বলতে লাগে, আমার আমার ভালো গুণ হলো যে আমার চকলেট খেতে খুবই ভালো লাগে। বান্টির জবাব শুনে সবাই হেসে পড়ে। আচ্ছা নেক্সট। মা বাবা বলে যে স্কুলের হোমওয়ার্ক টাইমে শেষ করে দেওয়া আমার ভালো অভ্যেস। গাট্টুর একটা ভালো অভ্যেস আমি বলি? হ্যাঁ নিশ্চয়ই বলো। স্যার গাট্টুর ভালো অভ্যেস হলো ও রোজ আমাকে হোমওয়ার্কে সাহায্য করে, আর অনেকবার গাট্টু আমার পুরো হোমওয়ার্ক কমপ্লিট করে দেয়। হ্যাঁ হ্যাঁ স্যার, আমি অনেকবার চিংকির হোমওয়ার্ক কমপ্লিট করেছি। দেখো বাচ্চারা, তোমরা সবাই আমাকে নিজের ভালো গুণগুলো বললে, এখন এইটাই দেখে নাও যে গাট্টু নিজের সঙ্গে সঙ্গে চিংকির হোমওয়ার্কগুলো কমপ্লিট করে। যেটা গাট্টু নিজের ভালো অভ্যাস বলছে এটা হয়তো গাট্টুর জন্য ভালো হবে, কিন্তু এটা চিংকির জন্য একদমই ভালো স্বভাব নয়, বরং এটা একটা খারাপ অভ্যেস। সবাই তখন স্যারের কথা মন দিয়ে শুনতে লাগে। আমাদের নিজের কাজ আমাদের নিজের করা উচিত। চলো বাচ্চারা, আমি তোমাদের নিজের গল্প শোনাই। ছোটবেলায় আমি আর আমার ভাই, আমাদের চকলেট খাওয়ার খুব খারাপ অভ্যাস ছিল। কিন্তু স্যার, চকলেট খাওয়া তো ভালো অভ্যাস না? হ্যাঁ বাবা, কিন্তু আমরা এসে থাকা অতিথিদের থেকে চকলেট খেতাম। তারপরে বাবা আমাদেরকে বলল, যদি আমাদের চকলেট দরকার তাহলে আমরা গার্ডেনে গিয়ে গাছগুলোতে জল দেব, আর তারপরেই আমরা চকলেট পাব। আর সেই সময় আমাদের ঘরটা সাততলাতে ছিল। আমরা চকলেটের জন্য সাততলার থেকে নিচে আসতাম আর গাছগুলোতে জল দিতাম আর চকলেট খেতাম। সবাই স্যারের কথা মন দিয়ে শুনছিল। এইভাবে আমরা প্রত্যেক দিন চকলেট খেতে খেতে একদিন বোর হয়ে গেলাম, আর তারপরে আমরা চকলেট খাওয়া বন্ধ করে দিলাম। কিন্তু আমাদের গাছেদের জল দেওয়ার অভ্যেস হয়ে গেল, আর আমরা আজ অবধি আমাদের গার্ডেনের গাছে জল দিতে থাকি, আর এইভাবে আমাদের একটা খুব ভালো অভ্যেস হয়ে গেল। স্যারের কথা সব বাচ্চারা এত মন দিয়ে শুনছিল যে স্যারের কথায় সবাই তালি বাজায়। গেস্ট লেকচার শেষ হওয়ার পর সব বাচ্চারা একে অপরের সাথে ভালো অভ্যেস আর বাজে অভ্যেস নিয়ে ডিসকাস করতে লাগে। দিদা সবসময় বলে, আমাদের যদি ভালো অভ্যাস থাকে আমরা তাহলে সফল হব। হ্যাঁ, এখন স্যারের মতন আমিও রোজ গাছেদেরকে জল দেব আর তারপরেই চকলেট খাবো, এইভাবে আমার একটা ভালো অভ্যাস হয়ে যাবে, কিন্তু আমি চকলেট খাওয়া ছাড়বো না। বান্টির এই কথায় সবাই হেসে ওঠে। হ্যাঁ, আমাদের সবসময় ভালো মানুষ হয়ে থাকা উচিত, আর মা বাবাকে বেশি বিরক্ত করা উচিত নয়। ঠিক বললে। পরের দিন গাট্টু আর চিংকি মা বাবার ওঠার আগে জলদি উঠে বিছানায় বসে পড়ে আর সূর্য প্রণাম করতে লাগে। ওম জবা কুসুম সংকাশং কাশ্যপেয়ং মহাতুতিম দান্তারিং সর্ব পাপগ্নম প্রাত্যহিষ্ম দিবাকরম। গাট্টু চিংকির আওয়াজ শুনে মা কিচেন থেকে বেরিয়ে আসে। আরে বা গাট্টু চিংকি, তোমরা সকাল সকাল উঠে গেলে আর সকালবেলা প্রার্থনা হয়ে গেছে, দারুণ ব্যাপার তো। গাট্টু চিংকি তখনই বিছানা থেকে নেমে গিয়ে সোজা মাকে গিয়ে জড়িয়ে ধরে। মা গাট্টু চিংকির ওপর খুশি হয়ে যায় আর গাট্টু চিংকি স্নান ধান করে একদম রেডি হয়ে যায়। আজ গাট্টু চিংকির পেছনে মাকে যেতে হয়নি, আর বিনা কথা বলে গাট্টু চিংকি তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। গাট্টু চিংকি ব্রেকফাস্ট টেবিলে বসেছিল, মা তখন গাট্টু চিংকিকে দুধের গ্লাস দেয়। গাট্টু চিংকি, রোজকার মতো দুধ খাওয়ার জন্য কিন্তু বাহানা করো না, আজকে ভালো ছেলের মতো দুধ খেয়ে নিও। নিশ্চয়ই মা, এক্ষুনি করছি। আর সঙ্গে সঙ্গে গাট্টু আর চিংকি নিজের দুধের গ্লাস শেষ করে ফেলে। এটা দেখে মা বাবা অবাক হয়ে যায়।
কি ব্যাপার গট্টু চিংকি? হ্যাঁ, তোমরা দুজন তো খুব ভালো বাচ্চা হয়ে গেছো, আজ আমি খুবই খুশি। থ্যাংক ইউ বাবা, বড়দের কথা শোনা উচিত, এটা একটা ভালো অভ্যেস। এখন থেকে আমরা রোজ বাহানা না করে দুধের গ্লাস শেষ করব। ভেরি গুড গট্টু চিংকি, কিন্তু তোমরা তো রোজ 10 মিনিট পরে বেরো। হ্যাঁ মা, কিন্তু এরপর থেকে রোজ স্কুলে আমাদের সময়ের আগে পৌঁছাতে হবে, এটা একটা ভালো অভ্যেস, আর এরপর থেকে স্কুলে আর লেট হব না। দেখলে তুমি আমাদের বাচ্চারা কত বুদ্ধিমান হয়েছে। গট্টু চিংকি বাবার সাথে স্কুলের জন্য রওনা হয়। সন্ধেবেলায় তারা বাড়ি ফিরে আসে আর তাদের ব্যাগ আর জুতো সঠিক জায়গায় রেখে দেয় আর ইউনিফর্ম চেঞ্জ করে নিচে খেলতে চলে যায়। এইভাবে রোজ গট্টু চিংকি সকালে উঠে আর নিজের দুধ খেয়ে নেয় আর স্কুলে ঠিক মতো পড়াশোনা করে সন্ধেবেলায় ফিরে খেলতে চলে যায়। চিংকি, আজ স্কুল যেতে অনেক সময় আছে, চলো আমরা টিভি দেখি। হ্যাঁ গট্টু, অনেক দেরি আছে আর টিভিতে নতুন কার্টুন শো এসেছে, চল না দেখি। তো গট্টু চিংকি টিভির সামনে বসে যায় আর স্কুলের সময় হতেই বাবার সাথে স্কুলের জন্য রওনা দেয়। এদিকে মা গট্টু চিংকিকে লক্ষ্য করছিল যে গট্টু চিংকি রোজ সকালে উঠে যাচ্ছিল আর উঠে টিভির সামনে বসে যেত আর স্কুলের সময় হতে বাবার সাথে স্কুলে চলে যেত। আজ আবার গট্টু চিংকি স্কুলে যাওয়ার আগে টিভির সামনে বসে, তো মা বলে, গট্টু চিংকি রোজ রোজ টিভির সামনে বসে নিজের অভ্যেস কেন খারাপ করছো? কি মা, আমরা তো তাড়াতাড়ি উঠে যাচ্ছি আর স্কুলে যাওয়ার জন্য তো এখনো অনেক সময় বাকি থাকে, এই জন্যই তো টিভি দেখছি, এতে আমাদের অভ্যেস কেন খারাপ হবে? হ্যাঁ মা, বেঁচে থাকার সময়তেই তো আমরা টিভি দেখছি। বাবা, অভ্যেস সেই জিনিসকে বলে যা তোমার রোজ রোজ করার ফলে অভ্যেসে দাঁড়িয়ে যায় আর তোমার রোজকার রুটিনেও যোগ হয়ে যায়। এর মানে কি মা? যেমন ধরো, রোজ সকালবেলা উঠে যদি তুমি টিভির সামনে বসে যাও, এটা তোমার অভ্যেসে দাঁড়িয়ে যাবে আর তখন টিভি না দেখে তুমি স্কুল যেতেই পারবে না, এতে তোমাদের অভ্যেস খারাপ হবে, বরং তোমরা স্কুলের কোনো বই পড়ো আর এতে তোমাদের সকালবেলা পড়াশোনার অভ্যেস হবে। আরে হ্যাঁ মা, যখন স্কুলে টিচার শেখায় তখন তো মাথায় কার্টুন শোই চলতে থাকে। চিংকি তো আমার কথা বুঝতে পেরেছে, কিন্তু গট্টু তুমি কি আমার কথা বুঝেছ? বুঝে গেলাম মা, আমাদের সকালের সময়টাকে ভালো করে ব্যবহার করা উচিত, তাড়াতাড়ি ওঠার অভ্যাস তো হয়ে গেছে, কিন্তু টিভি দেখার খারাপ অভ্যাসটাও সকাল সকাল হওয়া উচিত নয়। মা, এখন থেকে আমরা এই অভ্যাসটাকে কন্টিনিউ করব না, থ্যাংক ইউ। আরে বাবা, নিজের মাকে কখনো থ্যাংক ইউ বলি? মা, আমাদের স্যার বলেছেন কেউ যদি আমাদের সাহায্য করে তাহলে ওদেরকে থ্যাংক ইউ বলা উচিত। এই কথা শুনে মা হেসে ওঠে। ভালো অভ্যেস মানুষকে সফল বানায় আর খারাপ অভ্যেস মানুষকে অসফল হতে সাহায্য করে। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন।